দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে পাইপলাইন প্রতিস্থাপনের জন্য আগামী কাল 29 মে ভোর 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত 9 ঘন্টা জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেল ক্রসিং পর্যন্ত সব শিল্প কারখানা ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে একই সঙ্গে এর প্রভাবে উত্তরা জোয়ার সাহারা ও বাড়িধারা ডিউএইচএস এর আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা কম গ্যাস পাবেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এ বিষয়ে তিতাসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন পাইপলাইন প্রতিস্থাপনের কাজটি সোমবার করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা যায়নি তাই আগামীকাল বুধবার এ কাজ করা হবে